আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি রেমেডি নিয়ে চলে আসলাম। আজকের রেমেডিটা এতটাই উপকারী, আর মাত্র তিনটা উপকরণ দিয়ে আমি এই রেমেডিটা তৈরি করব। আর এতটাই উপকারী যে আপনারা অবাক হয়ে যাবেন। আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করবে, ত্বকের যত দাগছোপ আছে সেগুলোকে রিমুভ করবে। আপনার স্কিনে কখনও ব্রণ আর নিয়ে আসবে না। আপনার স্কিনে যদি ব্রণ থাকে সেগুলোকে রিমুভ করে ফেলবে। তো অনেকেরই আছে যে ব্রণ হওয়ার পর কিছুদিন পর আবার ব্রণ হয়, ব্রণটা চলে গেল আবার আসে, সেরকম আর হবে না এই রেমেডির মাধ্যমে। তো এটা মাত্র অল্প কিছু দিন ব্যবহার করার পরই আপনার উপকার পেয়ে যাবেন। তো চলুন তাহলে দেখি আমি এটা কীভাবে তৈরি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে একটি বোল নিয়েছি। তো তার মধ্যে এখন আমি দিয়ে দিব চালের আটা। তো চালের আটা কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় থাকে, এটা আমরা সবাই জানি। আর চালের আটা যেহেতু এটা আমাদের পিঠা তৈরির কাজে লাগে, সেজন্য আমাদের প্রত্যেকের বাসায় থাকবে। আর এটা যে কতটা উপকারী সেটা বলে বোঝানো যাবে না। চালের আটার মাধ্যমে আপনার স্কিনে যত দাগ ছোপ আছে সেগুলো উঠে আসবে, এবং আপনার স্কিনে যে খসখসে ভাবটা থাকবে সেটাও রিমুভ হয়ে যাবে। এবং ছোটো বড়ো যত ব্রণের মতো থাকে, বিচি বিচি থাকে, সেগুলোও উঠে আসবে। এখন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লেবু। লেবুতে আছে ভিটামিন সি, সেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এখানে আমি দেখতে পাচ্ছেন এক চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। তো এক চামচ হবে না, এক চামচতে একটু কম। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিচ্ছি, আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে মধু। মধু কিন্তু আমাদের প্রত্যেকের বাসাতেই থাকে, মধু কিন্তু খুবই উপকারী ত্বকের জন্য। ত্বকটাকে চকচকে করতে মধু হেল্প করবে, এবং আপনার স্কিনটা টান টান এবং গ্লাস স্কিন করতে কিন্তু এই মধুটা হেল্প করবে। তো দেখতে পাচ্ছেন আমি তিনটা উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে, যেহেতু চালের আটা একটু বিচি বিচি ভাব থাকবে, সেটা যতক্ষণ না পর্যন্ত আপনার মিশে যাবে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। আর তিনটা উপকরণের মাধ্যমে কিন্তু আমি এই রেমেডিটা তৈরি করছি। তো আর এই তিনটা উপকরণে কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনের জন্য, আমরা প্রত্যেকেই জানি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। আর এটা আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলে দিব। তো এই যে রেডি হয়ে গেছে। তো চলুন তাহলে দেখি আমি কিভাবে এটা ব্যবহার করব সেটা একটু দেখিয়ে দিই। তো আমি এখানে হাতে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার স্কিনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর লাগাবেন, একটা ফেস ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে, যে যেটা ব্যবহার করেন না কেন সেটা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে ধুয়ে নেবেন, মুখটাকে ধুয়ে শুকিয়ে নেবেন, তারপর এভাবে করে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমন না যে আপনি লাগানোর পর আপনার স্কিনের মধ্যে এরকম একদম মোটা হয়ে লেগে থাকবে, সেরকম কিন্তু কিছুই না। এটা হচ্ছে পাতলা, এই যে দেখতে পাচ্ছেন এরকম উপরের দিকে টেনে টেনে দিবেন আপনার স্কিনে। তো এভাবে করে সপ্তাহে আপনারা দুই দিন ব্যবহার করবেন। এভাবে করে আপনারা এক মাস ব্যবহার করবেন, মানে সপ্তাহে দুই দিন করে আপনারা এক মাস ব্যবহার করবেন। তো এভাবে করে খুব সুন্দরভাবে আপনারা লাগিয়ে 10-15 মিনিট রেখে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। এটা আপনারা রাত্রেবেলা ব্যবহার করলেই ভালো হয়, যেহেতু রাত্রেবেলা আমরা ত্বকের যত্ন করে ঘুমিয়ে যাই, তো সেই জন্য কিন্তু আমাদের স্কিনের মধ্যে খুব ভালোভাবে রেমেডিটা কাজ করবে। চাইলে আপনারা দিনের বেলাও লাগাতে পারেন, গোসলের আগে কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এভাবে করে লাগিয়ে রেখে দিবেন, এই যে। তো আশা করি আমার এই রেমেডিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।